ফলমূল শাকসবজি সহ গাছ গাছালি রয়েছে নানা ধরনের রোগবালায়। আর এসব রোগবালায় প্রতিরোধে মেহেরপুরের গাংনীতে চালু হয়েছে ভ্রাম্যমান কৃষি হাসপাতাল। এখান থেকে পরামর্শ নিয়ে উপকৃত হচ্ছেন কিষাণ কিষাণীরা। কৃষি বিভাগের দাবি, জেলায় এই প্রথম চালু হলো ভ্রাম্যমান কৃষি হাসপাতাল। এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। এই হাসপাতালের মাধ্যমে সেখানকার কৃষি উৎপাদনে প্রতিবন্ধকতা দূর হওয়ার পাশাপাশি উৎপাদনও বাড়বে বলছে কৃষি বিভাগ। আমাদের মেহেরপুর প্রতিনিধি আক্তারুজ্জামান পাঠিয়েছেন প্রতিবেদনটি, জানাবেন তানজিল হাসনাত। মেহেরপুরের গাংনী উপজেলার বামদি ইউনিয়নের প্রায় প্রতিটি বাড়িতে রয়েছে পারিবারিক পুষ্টি বাগান। গৃহবধূরা সংসারের কাজ শেষে স্থানীয় কৃষি পাঠাগার থেকে পরামর্শ নিয়ে বাড়ির আঙ্গিনায় গড়ে তুলছেন পুষ্টি বাগান। এসব পুষ্টি বাগানে রোগ বালাই দেখা দিলে ভ্রাম্যমান কৃষি হাসপাতালের উপসহকারী কৃষি কর্মকর্তা বকুল হোসেনের কাছে পরামর্শ নেন। এতে উপকৃত হচ্ছেন কৃষকরা। তারা ফল ও সবজির পোকামাকড় দমনের জন্য বিষ্টপ তৈরি, অন্যান্য ক্ষতিকর পোকা দমনের জন্য জৈব বালাইনাশক তৈরির কৌশল শিখে এবং রাসায়নিক সারের ব্যবহার বন্ধ করে জৈব সারে সবজি উৎপাদনের পরামর্শ নিচ্ছেন। আগে কৃষি সম্পর্কে পরামর্শ নিতে শহরে যেতে হতো, এখন কৃষকদের বাড়িতে ছুটে যাচ্ছেন কৃষি কর্মকর্তারা। কলা হঠাৎ করে দেখছি কেমন ছুড়ে যাচ্ছে, আর ভিতরে কেমন এই যে খোসার উপরে কালো কালো হচ্ছে, এটা যে কি কারণ হচ্ছে বুঝতে পারছি না, তাই আমরা কৃষি হাসপাতালে আসছি। আমাদের সবজি কিনা লাগে না, বাড়ির থেকেই চলে। আমরা কোনো সার মাটি দিই না, এই গোবর সারে আমরা সবজি তৈরি করি। বিষমুক্ত সবজি যেমন করলা, লাউ, শশা, গাজর, এই ধরনের রঙিন সবজি চাষ করে যাচ্ছেন এবং মাটির স্বাস্থ্য সুরক্ষায় আমরা বিভিন্ন ধরনের কম্পোস্ট তৈরির উপরে এই নারীদেরকে প্রশিক্ষণ দিয়েছি। কৃষিতে আরো সমৃদ্ধির জন্য ভ্রাম্যমান হাসপাতালের মাধ্যমে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। এতে ভালো সাড়া পাওয়া গেছে। পর্যায়ক্রমে সব ব্লকে ভ্রাম্যমান কৃষি হাসপাতালের মাধ্যমে পরামর্শ দেওয়া হবে। কৃষকরা নিজেরা সচেতন হচ্ছে যে হ্যাঁ, এই ব্লকে একজন উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন যিনি আমাদের সেবায় নিয়োজিত এবং আমরা তার কাছে গেলে জাত প্রযুক্তি এবং বালাই ব্যবস্থাপনা বিষয়ে তার কাছে পরামর্শ পাব। ভ্রাম্যমান কৃষি হাসপাতালের সহযোগিতায় জৈব কৃষি ব্যবস্থা দ্রুত গ্রামীণ জনগোষ্ঠীর দ্বার প্রান্তে পৌঁছানোর লক্ষ্যে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। এতে কম খরচে বিষমুক্ত নতুন জাতের ফল ও সবজি উৎপাদনের পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন তারা। আচ্ছা, এখন বলেন দেখি। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ডিজিটাল বাংলাদেশ, সবার জন্য বিদ্যুৎ, নারীর ক্ষমতায়ন এবং আশ্রয়ন প্রকল্প সহ প্রধানমন্ত্রীর 10টি বিশেষ উদ্যোগ নিয়ে পাবনায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে পাবনা সার্কিট হাউস মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আক্তারের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক রেজাউল রহিম লাল, প্রধানমন্ত্রী কার্যালয়ের উপপরিচালক আরিফুল হক মামুন সহ অন্যান্যরা। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগগুলো দ্রুত বাস্তবায়নে গুরুত্ব আরোপ করা হয়। এদিকে কুয়াকাটার কলাপাড়ায় উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, যুব সংগঠনের সদস্য এবং স্থানীয় বিশিষ্টজনদের অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস খান রানা সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল হাসান।